সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও থামছে না ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে প্রাণহানির ঘটনা। প্রতি মাসেই বিএসএফের গুলিতে ঘটছে হত্যাকাণ্ড। সীমান্ত হত্যা নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে নিয়মিত আলোচনা হয়, কিন্তু তবুও থামছে না সীমান্তে হত্যা। সবশেষ রোববার দিবাগত রাতে বেনাপোল সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। এতে যুবক আমজেদ আলী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। পরিবার সংবাদ মাধ্যমকে বলেছে, রোববার রাতে পুটখালি সীমান্ত দিয়ে ভারতে গরু পাচার করার সময় ভারতীয় বিএসএফ গুলি ছুড়লে আমজেদ গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে বাড়িতে চলে আসেন। পরে তাকে যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। এর আগে গত 8 মে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএসএফ। এ ঘটনার দুদিন পর শুক্রবার গত 10 মে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি জিরো লাইন সীমান্ত দিয়ে ওই দুই বাংলাদেশির মরদেহ তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে ভারতের ফাঁসি দেওয়া থানা পুলিশ। সীমান্তে বছরের পর বছর ধরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলি ও নির্যাতনে প্রাণ হারাচ্ছেন নিরীহ বাংলাদেশিরা। বিগত 2011 সালের 7 জানুয়ারিতে বিএসএফের গুলিতে নির্মম হত্যার শিকার হয় কিশোরী ফেলানী খাতুন। তার মরদেহ সীমান্তের কাঁটাতারের বেড়ায় ঝুলে রাখা হয়েছিল। ওই সময় কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকা কুড়িগ্রামের কিশোরী ফেলানীর মরদেহের ছবি আলোড়ন তুলেছিল দেশে বিদেশে। ওই ঘটনার পর দফায় দফায় আলোচনায় সীমান্তে হত্যা বন্ধে প্রতিশ্রুতি দেয় বিএসএফ। তবে গত বছরগুলোতে পরিসংখ্যান বিশ্লেষণ করলে পাওয়া যায় একেবারেই উল্টো চিত্র। বাংলাদেশের মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে 2018 সালের জানুয়ারি থেকে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত বিএসএফের হাতে মারা গেছেন 200-এর বেশি বাংলাদেশি। নির্যাতনের শিকার হয়েছেন শতাধিক মানুষ, যার মধ্যে গত বছর 28 জনের প্রাণহানি ও 31 জন মারাত্মক শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। আশোকের তথ্য অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোর মধ্যে 2020 সালে সবচেয়ে বেশি বাংলাদেশিকে হত্যা করে বিএসএফ। ওই বছর 48 জন বাংলাদেশি প্রাণ হারান, যার মধ্যে 42 জন বিএসএফের গুলিতে ও 6 জন শারীরিক নির্যাতনে মারা যান। এর আগের বছর যে 43 জন প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে 37 জন বিএসএফের গুলিতে এবং 6 জনের মৃত্যু হয়েছে নির্যাতনে। গত 7 বছরের মধ্যে বিএসএফের গুলিতে সবচেয়ে কম বাংলাদেশের মৃত্যু হয় 2018 সালে 14 জনের। সরকারের হিসেবে বলছে 2009 থেকে 2017 পর্যন্ত 9 বছরে বিএসএফের হাতে 291 জন বাংলাদেশি নিহত হন। এ 9 বছরের মধ্যে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন 2009 সালে, আর সবচেয়ে কম 17 জন হত্যার শিকার হয়েছেন 2017 সালে। ভারতীয় কর্তৃপক্ষের মতে বিএসএফ আত্মরক্ষার জন্য হত্যা করে, কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ ট্রিগার হ্যাপি নামে এক প্রতিবেদনে সীমান্তে গুলি থেকে বেঁচে যাওয়া এবং প্রত্যক্ষদর্শীদের অভিযোগ ছিল বিএসএফ তাদের গ্রেপ্তারের চেষ্টা না করে গুলি চালায়।